হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকেই স্বাগত জানাই আমাদের অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স তো সেন্টেন্স সম্পর্কে বলার আগে তোমাদের আরেকটা বিষয় বলে রাখবো যে পিএসসি ক্লার্কশিপের মেন এক্সাম হতে চলেছে জুন মাসের সম্ভবত জুন মাসে দু হাজার সালে আর এখানে সিলেবাসে কী কী থাকছে বাংলা পঞ্চাশ ইংলিশ পঞ্চাশ তো ইংলিশে কী কী থাকছে ইংলিশে মেনলি থাকছে রিপোর্ট রিপোর্ট রাইটিং থাকছে আছে তো এই তিনটি বিষয় থাকছে বন্ধুরা এই তিনটি বিষয়কে যদি আমরা পরিষ্কার ভাবে গ্রামাটিক্যালি যদি কোন রকম ভুল না করি যদি একদম একট ভাবে করতে চাই তাহলে কিন্তু আমাদের মেনলি গ্রামার দিকে একটু ফোকাস রাখতে হবে ঠিক আছে তো আমি শুরু থেকে একদম বেসিক থেকে শুরু করছি ঠিক আছে আমরা তো এই সকল বিষয় সম্পর্কে ছোট ক্লাসে পড়েছিলাম সিক্স সেভেন এইট ক্লাসে পড়েছিলাম সেন্টেন্স সম্পর্কে তাই না তো তবুও একবার চোখ বুলিয়ে নিব যেহেতু আমরা এখন যে সকল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি মূলত জি কে তারপরে জিআই জিআই জি কে আর কি ম্যাথ এই বিষয়গুলো পড়তে পড়তে আমরা অভ্যস্ত হয়ে গেছি ইংলিশের দিকে লক্ষ্যই রাখছি না তাই না বিশেষ করে অন্যান্য যে সকল কম্পিটিটিভ এক্সামগুলো হচ্ছে ইংলিশ তো থাকছেই না আমরা এই তিনটি সাবজেক্টের ওপর বেশি করে জোর দিচ্ছি তো অনেক স্টুডেন্ট রয়েছে যারা ইংলিশে অনেক কাঁচা ঠিক আছে অনেক কিছুই জানে না তো সেই জন্যই আমি মূলত কি করছি প্রথম থেকে একদম বেসিক থেকে শুরু করছি তো আমরা জাস্ট হালকা হালকা টাচ দিয়ে যাব ঠিক আছে তো সেন্টেন্স আমরা মূলত জানি সেন্টেন্স কাকে বলে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে আমরা সেন্টেন্স বলে থাকি একটা সেন্টে একটা বাক্যের মধ্যে কি থাকবে অনেকগুলো শব্দ থাকবে অনেকগুলো শব্দ দিয়ে আমাদের সেন্টেন্সটা তৈরি হবে আর সেই বাক্যটার একটা সঠিক অর্থ থাকতে হবে সেই শব্দ সমষ্টির একটা সঠিক মিনিং থাকতে হবে তবেই তাকে আমরা সেন্টেন্স বলবো নচেত কিন্তু সেন্টেন্স বলা যাবে না ঠিক আছে আর এখানে আমাদের সেন্টেন্সকে আমরা পাঁচ ভাগে ভাগ করে থাকি অ্যাসারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অপটিটিভ সেন্টেন্স

প্রার্থনা প্রকাশ করা হয় তো সেই বাক্যগুলোই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স তারপর নেক্সট বলছে এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরি হচ্ছে আবেগ সূচক যে বাক্যগুলোতে দেখবে এরকম চিহ্ন থাকে বিস্ময়বদ চিহ্ন সেগুলোই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স ভিডিওটি শুরু করার আগে বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা এই চ্যানেলটিতে নতুন নিশ্চয় তাদেরকে বলবো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারপরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে ভিডিওটি আর যদি কোনো রকম জিজ্ঞাসা করার থাকে কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এরপরে আমরা আলোচনা করবো সেন্টেন্সের মূল বিষয়বস্তু তো আমরা জানলাম যে সেন্টেন্সকে আমরা মূলত পাঁচটি ভাগে ভাগ করে থাকি এই পাঁচটি ভাগকে আবার মূলত আমরা দুটি ভাগে ভাগ করি একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অপরটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তো অ্যাফার্মেটিভ হ্যাঁ সূচক নেগেটিভ না সূচক এখানে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সের উদাহরণ দেখে নিব। অ্যাসারেটিভ সেন্টেন্সের প্যাটার্ন কি প্রথমে থাকবে সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট সাবজেক্ট হচ্ছে যাকে উদ্দেশ্য করে বলা হবে ভার হচ্ছে কোনো কিছু করা হওয়া ঘটা বোঝায় আর বাক্যের বাকি যে সকল বিষয়গুলো থাকবে যে শব্দগুলো থাকবে সেগুলো হচ্ছে অবজেক্ট এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে অমল ইজ এ গুড বয় এখানে কাকে গুড বয় বলা হয়েছে অমলকে তো অমলকে উদ্দেশ্য করা বলা হয়েছে তো অমল হচ্ছে উদ্দেশ্য আর ইজ হচ্ছে এখানে ভার্ভ আর বাকিটা হচ্ছে গিয়ে অবজেক্ট এ গুড বয় ঠিক আছে তো এখানে এই সেন্টেন্সটি অমল ইজ এ গুড বয় এই সেন্টেন্সটি হ্যাঁ রয়েছে এর জন্য এখানে অ্যাফার্মেটিভ হ্যাঁ বাক্য তো দ্বিতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ নেগেটিভ মানে না সূচক বাক্য তো এই বাক্যটিকে আমরা নেগেটিভ বাক্যে করেছি সেটা কি হয়েছে যে অমল ইজ নট এ গুড বয় অমল ভালো ছেলে নয় তো এখানে আমরা ইজের পরে এখানে ইজের পরে একটা কি শব্দ বসিয়ে দিয়েছি নট শব্দ এই নটের অর্থ হচ্ছে না তো অমল ভালো ছেলে নয় ঠিক আছে তো একই রকমভাবে এখানে আরেকটা অ্যাফারেটিভ সেন্টেন্স রয়েছে অ্যাফারমেটিভ তো এখানে বাক্যটা কি বলা আছে আই এম এ স্টুডেন্ট আমি হয়ে একজন ছাত্র তো অবশ্যই তোমরা এটার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটার নেগেটিভ কি হবে ঠিক আছে এরপরে নেক্সট দেখে নিব তো নেক্সট বলা আছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাটার্ন কি আছে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাটার্ন ভার থাকবে আর সামনে আমাদের সাবজেক্টটা কি থাকবে থাকবে হ্যাঁ তো সাবজেক্ট উজ্জ থাকবে প্রথমেই আমাদের ভার থাকবে ভারবের পরে কি আসবে প্লাস অবজেক্ট এটা হচ্ছে আমাদের প্যাটার্ন ইম্পারেটিভ সেন্টেন্সের তো ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ কি আছে ইট ফ্রেশ ফ্রুট মানে তাজা ফল খাও তো তাজা ফল খাওয়ার কথা বলছে এখানে এবার এখানে কাকে বলছে সেটা কিন্তু উজ্জ আছে ঠিক আছে ইউ হতে পারে ই তো সামনে সামনে সাবজেক্টটা উজ্জ্বল রয়েছে এটা নেগেটিভ করলে কি হবে এটা নেগেটিভ করলে হবে প্রথমে আমাদের ডন্ট আসবে ডু নট মানে ডু নট ও সরি ডিও ডু আর এন ও টি নট ঠিক আছে তো ডু নটের শর্ট ফর্ম হচ্ছে ডন্ট তো এখানে বলছে ডু নট ইট ফ্রেশ ফ্রুট তো এখানে সবার প্রথমে ডন্ট বসিয়ে আমরা বাক্যের যা আছে টোটালটা পিছনে বসিয়ে দেবো তবে কি হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে তো এক্ষেত্রে আমাদের অ্যাফারমেটিভ সেন্টেন্সে এখানে দেওয়া রয়েছে উদাহরণ হিসাবে ওপেন দ্য ডোর দরজাটি খোলো তো এখানে নেগেটিভ সেন্টেন্স কি হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এটাও তোমাদের হোম টাস্ক হিসেবে থাকলো এরপরে নেক্সট যে সেন্টেন্সটি রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে কোয়েশ্চেন সূচক প্রশ্ন সূচক বাক্য এখানে প্যাটার্ন কি হবে প্রথমে বি ভার বি হ্যাপ বা হেল্পিং ভার্ব থাকবে তারপরে থাকবে প্লাস সাবজেক্ট হ্যাঁ প্লাস সাবজেক্ট তারপরে প্লাস মেন ভাব তারপরে প্লাস অবজেক্ট তো অনেকটা লম্বা তাই না অনেকটা লম্বা প্যাটার্ন তো বন্ধুরা তোমরা এগুলো একটু দেখলেই পেয়ে যাবে যেহেতু আমরা এগুলো ছোটোবেলায় একটু চর্চা করেছিলাম তাই না তো এখানে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে উদাহরণ কি দেওয়া রয়েছে ইজ হি হ্যাপি ইন্ট্রেটিভ সেন্টেন্সে আমরা সেন্টেন্স কি করে বুঝবো যেটা ইন্টোগ্রেটিভ সেন্টেন্স অবশ্যই একটা পিছনে কি থাকবে কোয়েশ্চেন মার্ক থাকবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ হি হ্যাপি কোয়েশ্চেন মার্ক রয়েছে অবশ্যই এটা ইন্ট্রেটিভ সেন্টেন্স তাই না তো আর একটা বিষয় মনে রাখবে সবসময় ভার যদি সামনে থাকে তো অবশ্যই কোয়েশ্চেন করা হচ্ছে আমরা জানি তো এখানে আমাদের এটা হচ্ছে গিয়ে ইনডোগেটিভ সেন্টেন্স ইজ হি হ্যাপি সে কি সুখী সে সে কি সুখী তো এখানে আমাদের নেগেটিভ সেন্টেন্স করলে কি হবে ইজ হি নট হ্যাপি সে কি সুখী নয় তো এখানে আমাদের ইজ হির পরে এখানে একটা কি আসলো নট আসলো তো এই নটটা হচ্ছে যে আমাদের এখানে নেগেটিভ সেন্টেন্স বন্ধুরা এখানে নিচে উদাহরণ দেখতে পাচ্ছ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলা রয়েছে ডু ইউ বিলিভ ইন গড তুমি কি ভগবানকে বিশ্বাস করো তো এখানে অবশ্যই নেগেটিভ সেন্টেন্সে কি হবে এটাও কিন্তু তোমাদের জন্য থাকলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট সেন্টেন্স হচ্ছে অপটেটিভ তো অপটেটিভ সেন্টেন্স কি ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য এখানে প্যাটার্ন কি হবে প্রথমে মেয়ে আসবে মেয়ের পরে ভার্ব তারপরে অবজেক্ট তো এই হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের প্যাটার্ন এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে উদাহরণ দেওয়া রয়েছে মে হি বি হ্যাপি তার মানে কি বলা রয়েছে যে সে সুখী হোক সে আমি চাই সে সুখী হোক মানে এখানে ইচ্ছা প্রকাশ করছে তো নেগেটিভ কি হবে মে হি নট সাফার মোর ঠিক আছে তো এটার নেগেটিভ হচ্ছে এরকম যে মে হি নট সাফার মোর তো এখানে আমরা দেখতে পাচ্ছি নট সাফার করে দেওয়া হয়েছে মানে যদি মানে সে যেন সাফার না করে যন্ত্রণা ভোগ না করে ঠিক আছে তার মানে কি বলা হচ্ছে ওই বিষয়টাই বলা হচ্ছে যে সে সুখী হোক তাই না তো এখানে অপোজিট করে করা হয়েছে নেগেটিভটা তো এরপরে দেখে নিব নেক্সট বলছে এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেটরি কি আবেগ আবেগসূচক কোনো বাক্যের আবেগসূচক যদি বোঝায় তবেই সেটা কি হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে প্যাটার্ন কি হবে প্যাটার্ন হচ্ছে এক্সক্লেমেটরি ওয়ার্ড প্রথমে এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকবে এক্সক্লেমেটরি ওয়ার্ড কোনগুলো এই হুররে এলাস হ্যালো ওয়ার্ড হাউ তো এগুলো হচ্ছে আমাদের কি এক্সক্লেমেটরি সেন্টেন্স এখানে তারপরে কি থাকছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে সাবজেক্ট তারপরে প্লাস ভার প্লাস অবজেক্ট তো বন্ধুরা তোমরা বুঝতে পারছ এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কি করে বুঝবো প্রথমেই দেখতে পাবে হুরে তো এগুলো হচ্ছে আমাদের কি এখানে দেওয়া রয়েছে উই হ্যাভ ম্যাচ আমরা খেলায় জিতেছি হ্যাঁ হরলা চিল্লা করে বলতেছে যে আমরা খেলায় জিতেছি হুর রে হুর্রে শব্দের অর্থ হরলা চিল্লা করা এরকম একটা বোঝায় মানে আনন্দ বোঝাচ্ছে আর কি ঠিক আছে তো এটা নেগেটিভ কি হচ্ছে নেগেটিভ হচ্ছে এলাস উই হ্যাভ নট ওন দ্য ম্যাচ হাই আমরা খেলায় জিততে পারলাম না ঠিক আছে এরকমটা তো বন্ধুরা আজকে আমরা দেখে নিলাম সেন্টেন্সের পাঁচটি ভাগ এই পাঁচটি ভাগ যার মধ্যে আয়ত্ত হয়ে যাবে মোটামুটি হবে তার কোনো রকম বুঝতে অসুবিধা হবে না কোনটি কোন সেন্টেন্স ঠিক আছে এরপরে আমরা আলোচনা করব বন্ধুরা টাইম অ্যান্ড টেন্স নাম্বার ঠিক আছে মূল মূল বিষয়বস্তুগুলো আমরা আলোচনা করব ভয়েসেন্স ন্যারেশন ডব্লিউ এস কোয়েশন এই সকল বিষয়গুলো আলোচনা করব প্রিপোজিশন পার্টস অফ স্পিস ঠিক আছে পার্টস অফ স্পিসের অংশ হচ্ছে প্রিপোজিশন তো এই সকল বিষয়গুলো আমরা দেখে নিব ঠিক আছে তো তার মধ্যে আমরা একটু জেনে রাখবো হেল্পিং ভার্ব কোনগুলো মডেলস ভার্ব কোনগুলো মেন ভার্ব কোনগুলো তো আমরা এখানে জানি যে হেল্পিং গুলো হচ্ছে ইস আর ওয়াস ওয়ার হ্যাভ হ্যাভ হ্যাড আর মডেলস ভার্কগুলো হচ্ছে শ্যাল শুট উইল উড ক্যান কুট মে মাইট how টু ইউজ টু তো এগুলো হচ্ছে মডেলস ভার্ব তাই না কি করে অন্য ভারগুলোকে এই ভারগুলো সাহায্য করে কীভাবে এই ভারগুলো বাক্যের মধ্যে ব্যবহার হয় তো অবশ্যই আমরা পরবর্তী নিউজ ভিডিওতে দেখে নেব তারপরে মেন ভার যেগুলো রয়েছে গো কাম ইট রাইট সি হেল্প তো এগুলো হচ্ছে মেন ভার্ব তো মেন ভার্ব আমাদের অনেকগুলো শিখতে হবে অনেকগুলো দেখতে হবে ঠিক আছে বাক্য ঠিকঠাকভাবে সেন্টেন্স কনস্ট্রাকশন করার জন্য বাক্য ভাবে ক্রিয়েট করার জন্য তো বন্ধুরা অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে টেন্স তারপরে প্রিপোজিশন মানে পার্স অফ এই সকল বিষয়গুলো আলোচনা করবো তো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ফলো করবে আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই